हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी मौमिता माय किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमरा बानाबो चिली पनीर। एई चिली पनीर आपनारा स्टार्टार हिसेबेओ राखते पारेन, आबार एकटू ग्रेवी थाकले एटा आमरा नान रुटी परोटा एगुलोर संगेओ सार्व करते पारी। प्रथमे एखाने आमी 300 ग्राम पनीर निये निएछि, हाफ टी स्पून गोलमरिच गुड़ो आर हाफ टी स्पून काश्मीरी रेड चिली पाउडार, 1 टी स्पून लवण दिए एटाके मैरिनेट करते हबे। एर संगे भालो करे मसलागुलो माखिए एटाके 30 मिनिटेर जन्य रेखे देबो। এই পনিরের সঙ্গে আর লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি আর শুকনো লঙ্কার থেকে বীজগুলো আমি বার করে দিয়েছি, দিয়ে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ময়দা নিয়ে অল্প একটু নুন দেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, একবারে সমস্ত জল দেয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপরে পনির গুঁড়ো ব্যাটারের মধ্যে দিয়ে আমরা ফ্রাই করে নেব। ব্যাটারের মধ্যে পনিরগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে সাদা তেল গরম করব। সাদা তেল গরম করার পরে সেই তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। এই রেসিপির সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে ফলো করতে পারেন, সেখানে আমি আরও কিছু রেসিপি শেয়ার করব, যদি ইচ্ছা হয় সেগুলো ট্রাই করবেন। পনিরগুলো ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজার দরকার নেই। এগুলোকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম। এরপর তেলটা একটু কমিয়ে নেব, তারপর ওই তেলের মধ্যেই গ্রেভিটা বানাবো। তেলের মধ্যে দিয়ে দিলাম বীজ ছাড়ানো শুকনো লঙ্কা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, যেহেতু এটা চিলি পনির সেই জন্য এটা একটু ঝালঝাল হবে। আর দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, স্প্রিং অনিয়ন, এগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। একটুখানি ভাজা হয়ে গেলে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো অ্যাড করে এগুলোকেও একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, এগুলো একটু ক্রাঞ্চি থাকলেই ভালো লাগবে। ফ্লেমটা মিডিয়াম থাকবে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে আবার নাড়াতে থাকবো। আমাদের ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, 1 টি স্পুন ধনে পাতা আর লঙ্কা বাটা, এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো, আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে জলে গুলে এর সঙ্গে অ্যাড করে দিলাম। আর খানিকটা সয়া সস আমি অ্যাড করেছি। তারপরে একটু গ্রেভিটা হয়ে আসলে পনিরগুলো অ্যাড করে একটু নাড়িয়েই নামিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।